हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल टेस्टी फूड विद राधा। रात पोहाले महालया और महालया माने पुजो शुरू। सबाई के शुभ महालयार अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा। महालयार दिन टीके स्पेशल करे तुलते आमी आपनादेर सामने निये चले एसेछि खूब सुंदर एकटी भेज रेसिपिर थाली। सम्पूर्ण भिडियोटी देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। ताहले चलुन देखे नी आमार आजकेर महालया स्पेशल थालीते की की रयेछे। एखाने रयेछे बासमती चालेर भात, काँचा लंका, पोस्त दिए नोटे शाक भाजा, बेगुन भाजा, झुरी आलू भाजा, सैलाड, लेबू और रही है निरामिष मुग डाल, आलू फुलकपिर तरकारी, पनीर रेजाला, आपेलर चटनी, मिष्टी दई, रसगोल्ला, छेका पापड़। एखाने मिष्टी दई और रसगोल्ला किन्तु आमी निजेर हाथे बानाइनी, ओटा आमी किने एने दिएछी। एबार रेसिपिगुलो शुरू करा जाक। प्रथमे आमी बेगुनगुलो भालो करे धुए परिष्कार करे लम्बालम्बी करे केटे निते हबे। एरपर एकटा छुरीर साहाज्ये बेगुनगुलोके बर्फिर मतो शेप दिए केटे निते हबे। এবার সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে তেল দিয়ে একে একে বেগুনগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। দু থেকে তিন মিনিট পর উল্টে আর এক সাইড আবারও দু থেকে তিন মিনিট ধরে ভাজতে হবে। ভালো করে ভাজার পর বেগুনের গায়ে ব্রাউন কালার চলে এলেই বেগুন ভাজা আমাদের একদম রেডি। এরপর নিরামিষ মুগ ডাল বানানোর জন্য সবার প্রথম কড়াই মুগ ডাল দিয়ে লো ফ্লেমে ডালগুলোকে দু মিনিট ধরে ভেজে তুলে নিতে হবে। ডাল একটু ব্রাউন কালার হলেই ওর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার ওই পরিষ্কার করা ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। ডালের মধ্যে থাকা এক্সট্রা ফেনাগুলো বার করে দিতে হবে। ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেলেই একটা কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য হিং, গোটা জিরে, আদা বাটা আর চেরা কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল ওই ফোড়নের উপর ঢেলে দিতে হবে। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডাল ফুটে উঠলেই ওর মধ্যে ঘি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ মুগ ডাল। এবার পোস্ত দিয়ে নোটে শাক ভাজার জন্য শাকগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াই শাক সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে শাকের মধ্যে থাকা এক্সট্রা জলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। কড়াই তেল দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা, এক চামচ গোটা পোস্ত ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা শাকগুলো তুলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওপর থেকে সামান্য কয়েক দানা চিনি ছড়িয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের পোস্ত দিয়ে নোটে শাক ভাজা। আপেলের চাটনি বানানোর জন্য সবার প্রথম কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, হিং ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আপেলের টুকরো দিয়ে ভালো করে ভাজতে হবে। আপেল একটু সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে এক চামচ ভিনিগার, সামান্য হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন মিশিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার প্রয়োজন মতো চিনি দিয়ে চিনিগুলো মেল্ট হয়ে এলেই
কয়েকটা গোটা কাজু মিশিয়ে নিলেই রেডি আমাদের আপেলের চাটনি। আলু ফুলকপি তরকারি বানানোর জন্য কড়াই সাদা তেল দিয়ে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফুলকপি টুকরোগুলো দিয়ে ভাজতে হবে। এবার একটি পাত্রে এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ আদা বাটা সব একসাথে মিশিয়ে সামান্য জলে গুলে রেখে দিতে হবে কিছুক্ষণ। এবার ওই ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ওই মশলা থেকে ভালো সুগন্ধ বেরোলে ওর মধ্যে টুকরো করে রাখা টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আগে থেকে জলে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে থাকলে সামান্য চিনি মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ভালো করে মশলার মধ্যে কষাতে হবে। এবার নুন পরিমাণ মতো জল মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আলু ফুলকপির তরকারি। পনিরের রেজালা বানানোর জন্য প্রথমে একটা প্যান বা কড়াই সামান্য তেল দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে নুন মেশানো জলে পনির টুকরোগুলো ডুবিয়ে রাখতে হবে, এতে পনির নরম থাকে। এবার একটি বাটিতে বড় দু চামচ কাজু বাদাম, দু চামচ পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই তেলের মধ্যে সামান্য ঘি মিশিয়ে একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচের টুকরো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভালো সুগন্ধ বেরোলে ওর মধ্যে ওই বাটা পেস্টটি দিয়ে ভালো করে একদম লো ফ্লেমে কষাতে হবে। সঙ্গে একটু সামান্য জল দিয়ে আবারও কষাতে হবে। যাতে বাদামের কাঁচা গন্ধ চলে যায়। এবার ছ চামচ মতো ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাস অবশ্যই লোতে রাখতে হবে। এবার পরিমাণ মতো নুন সামান্য চিনি দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ফোটাতে হবে। ঢাকনা খুলে দেখতে হবে, যদি তেল ওপরের দিকে উঠে আসে তাহলে বুঝতে হবে আমাদের রেজালার গ্রেভি একদম রেডি। এই সময় নুন জলে ফেলে রাখা পনিরের টুকরোগুলো ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলেই রেডি পনিরের রেজালা। ঝুরি আলু ভাজা বানানোর জন্য প্রথমে গরম তেলে এক মুঠো চিনে বাদাম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই তেলে কয়েকটা কারি পাতা তেলের মধ্যে দিয়ে ছেঁকে তুলতে হবে। আগে থেকে একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিয়ে জলের মধ্যে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিতে হবে। জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া আলুগুলো তেলের মধ্যে অল্প অল্প দিয়ে ভাজতে হবে।
এই সময় গ্যাস মিডিয়ামে রাখতে হবে। হালকা ব্রাউন হলেই তুলে নিতে হবে। এবার ওই ভাজা বাদাম, কারি পাতা, আলু ভাজাগুলোর সাথে মিশিয়ে নিলেই রেডি আমাদের ঝুরি আলু ভাজা। সেঁকা পাঁপড় বানানোর জন্য প্রথমে তাওয়া গরম করে নিয়ে পাঁপড় ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে চেপে চেপে চারদিকটা সেঁকে নিতে হবে। এক সাইড সেঁকা হলে আর এক সাইড একইভাবে সেঁকে নিতে হবে। এবার সুতির কাপড়ের ওপর পাঁপড়টা রেখে হাত দিয়ে ফোল্ড করে নিতে হবে। কিছুক্ষণ পাঁপড়ের ওপর কাপড়টি রেখে সেঁকে নিতে হবে। চারদিকটা ভালো করে সেঁকে নিলেই পাঁপড় আমাদের একদম রেডি। সংক্ষিপ্তভাবে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভেজ থালি থেকে আপনাদের যদি কোনো রেসিপি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি পূজা সবাইকে। আমি আবারও চলে আসবো নেক্সট রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, বাই বাই।